আমাদের দেশে বজ্রপাত একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। ঝড়ের সময় কম বেশি বজ্রপাত সবাই দেখেছেন, কিন্তু এই বজ্রপাত নিয়ে আমাদের মধ্যে এখনও কিছু ভ্রান্ত ধারণা এবং কুসংস্কার রয়ে গেছে। অনেকেই বিশ্বাস করেন বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর প্রাকৃতিকভাবে বিশেষ চুম্বকে পরিণত হয়, যা অনেক মূল্যবান। আবার অনেকের বিশ্বাস বজ্রপাতে নিহত ব্যক্তির শরীর খুলি বা হাড়গোড়ের বিশেষ এক ধরনের ক্ষমতা সৃষ্টি হয়, যা কালো জাদু বা প্রেত সাধনায় ব্যবহার করলে বিশেষ ক্ষমতা পাওয়া যায়। বজ্রপাতে নিহত ব্যক্তির আশপাশের মাটিও মূল্যবান খনিজে পরিণত হয় বলে বিশ্বাস অনেকের। কিন্তু এ ধারণা একেবারে ভিত্তিহীন। বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে দেখেছেন বজ্রপাতে কোনো মানুষ মারা গেলে তার শরীরে বিশেষ কোনো পরিবর্তন ঘটে না। বেশিরভাগ ক্ষেত্রে বজ্রাঘাতে মানুষের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু ঘটে। মূলত বজ্রপাতের সময় ব্যাপক ভোল্ট মানুষের শরীরে 1-2 মাইক্রোসেকেন্ড স্থায়ী হয়, যে কারণে শরীরে ক্ষত সৃষ্টি না করেও বজ্রাঘাতে মানুষের মৃত্যু ঘটতে পারে। অনেকের বিশ্বাস ব্রিটিশ আমলে বসানো সীমানা পিলারগুলো চুরি হয়ে যাওয়ার সাথে বজ্রপাত বাড়ার একটা সম্পর্ক রয়েছে, কিন্তু এ ধারণাও একদম ঠিক নয়। হাতঘড়ি বা আংটি বজ্রপাত আকর্ষণ করে বলেও একটা গুজব প্রচলিত আছে, কিন্তু বাস্তবে এমন কিছুই ঘটে না। মূলত উত্তপ্ত বাতাস যখন দ্রুতগতিতে ঠান্ডা হয়, তখন বাতাসের জলীয় কণাগুলোর মধ্যে সংঘর্ষের ফলে একটি স্থির বৈদ্যুতিক চার্জ তৈরি হয়। এই চার্জ জমতে জমতে একসময় নিষ্ক্রিয় হওয়ার পথ খুঁজতে থাকে। মাটিতে বিপরীতধর্মী চার্জ থাকায় স্বাভাবিকভাবেই মাটির দিকে আকৃষ্ট হয় মেঘের সঞ্চিত চার্জ, এবং একসময় তা প্রচণ্ড শব্দের সাথে মাটিতে এসে নিষ্ক্রিয় হয়। এই সময় মানুষ বা যে কোনো জীবজন্তু কাছাকাছি থাকলে তার শরীরের ভেতর দিয়ে সে চার্জ প্রবাহিত হয়ে মাটিতে পৌঁছে যায়। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্লগ ক্রিয়েটিভস চ্যানেল।